हेलो वेलकम टू माय चैनल सन्तोष स्टेशन संजित तो कैमन आबाई तो फ्रेंड्स आज के कथा बोलबो ईदे मुक्ति पावा बांग्लादेशेर पांचटी सिनेमार बक्स अफिस बाट पांचटीर मध्ये दुटो सिनेमार बक्स अफिस अफिसियल जाना गेछे सेटा हलो सुरंग एवं प्रियतमा दुटी सिनेमा एक सप्ताहे कत कलेक्शन करेछे सेटा अफिसियली जानानो होयेछे बाकी तीनटी सिनेमार बक्स अफिस जानानो होयनि ताई आमी आर माने चोख बंद करे डील मारते चाई ना ताई बाकी तीनटी छबिर बक्स अफिस निये आमी कोनो कथा बोलते चाई ना। तो आमरा बक्स अफिसे चले आसि शाकिब खानेर प्रियतमा एबं अफरा निशोर सुरंग। तो सुरंगर जेई बक्स अफिसटा देखानो होच्छे सेटा प्रथम आलो बोले एकटा चैनल रयेछे बांग्लादेशेर बा एकटा न्यूज पेपर रयेछे प्रथम आलो तारा अफिसियल भावे जानियेछे जे सुरंगेर प्रथम सप्ताहेर कलेक्शन 2.5 কোটি টাকা যেটা একটা বিরাট অ্যামাউন্ট এক সপ্তাহে 2.5 কোটি টাকা এটা মানে ভাবাই যায় না বাংলাদেশে যে কটা হল রয়েছে সেখান থেকে 2.5 কোটি টাকা দারুণ ব্যাপার সেটাও নাটকের একজন হিরো হয়ে গিয়ে মানে প্রথম সে বড় পর্দায় কাজ করে প্রথম সপ্তাহে 2.5 কোটি টাকা তো এটা বিশাল ব্যাপার কারণ এই সিনেমার বাজেট বেশি হলে 1 থেকে 1 কোটি 20 লক্ষ টাকার কাছাকাছি হবে। তো এই সিনেমাটা অলরেডি সুপারহিট হয়ে গেছে এক সপ্তাহে প্রোডিউসারের যে ফিগারটা বা নিউজ পেপারের যেই ফিগারটা। এবার আমি কথা বলি এই যে কালেকশনটা দেখানো হচ্ছে বা এই যে বক্স অফিসের ফিগারটা দেখানো হচ্ছে সেটা কতটা ঠিক নাকি রিয়েল নাকি ফেক। তো আমি ফেক একদমই বলবো না যে পুরোপুরি ভুল, বাট আমি কিছু কথা বলতে চাই সেটা হলো আমার জানা মতে এই সিনেমাটা মাত্র 28টা হলে মুক্তি পেয়েছে। ইয়েস, সুরঙ্গ সিনেমাটা প্রথম সপ্তাহে মাত্র 28টা হলে মুক্তি পেয়েছে। এবার দ্বিতীয় সপ্তাহে যদি হল বাড়ে সেই ব্যাপারটা আলাদা, বাট প্রথম সপ্তাহে মাত্র 28টা হলে মুক্তি পেয়েছে সেখানে এক সপ্তাহে 2.5 কোটি টাকা তোলা এটা চারটেগানি কথা না, এটা কোনোভাবেই অঙ্ক মেলে না। 28টার মধ্যে শো হবে ধরুন 40টা বা 50টা, তো 50টার মধ্যে যদি 50% শো হাউসফুল যায় বা 60% শো হাউসফুল যায়, যদি 30টা শো হাউসফুল যায় ডেইলি, তারপরও কি 2.5 কোটি টাকা এক সপ্তাহে সম্ভব? আমার জানা নেই, আপনারা কমেন্টে জানাবেন যে বাংলাদেশের টিকিটের প্রাইস কত আমি জানি না, হয়তো টিকিটের প্রাইস বেশি সেখান থেকে হতে পারে, বাট আমার যেটা আইডিয়া যদি যেহেতু সিনেমাটা খুব বেশি লোকে দেখছে, খুব বেশি ভাইরাল, সবার মুখে মুখে চলছে সুরঙ্গ সুরঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ করবে, তো এই সিনেমাটা অবশ্যই লোকে দেখছে এবং হল ভরে দেখছে, হাউসফুল হচ্ছে, তো সিনেমাটা আমার মনে হয় প্রথম সপ্তাহে বেশি জোর যেহেতু মাত্র 28টা হলে মুক্তি পেয়েছে, তো 1 থেকে 1.5 কোটি টাকা কালেকশন করতে পারে, বেশি জোর 1.5 কোটি টাকাই হবে, এর বেশি হলে আমি জানি না হবে কি না, আপনারা কমেন্টে জানাবেন। তো আমার মনে হয় এক সপ্তাহে যদি 1.5 কোটি টাকা কালেকশন করে তবু তার বাজেট রিকভার করে নিয়েছে, এবং রায়হান রাফি যে সিনেমাগুলো করে সেগুলো এক সপ্তাহের পরেই স্পিড নেয়, মানে দ্বিতীয় সপ্তাহ থেকে তার সিনেমার স্পিড নেওয়া শুরু করে, হল চম্বুক দিয়ে টেনে আনা শুরু হয়ে যায়, তো তারপর সিনেমা সুপারহিট ব্লকবাস্টার হয়। তো এটাও যে শিওর শট একটা সুপারহিট বা ব্লকবাস্টার হবে সেই ট্যাগ পেয়ে যাবে, কারণ সিনেমাটাতে কন্টেন্ট রয়েছে, শুধু কন্টেন্টই বলবো না, রায়হান রাফি যেভাবে লিখেছেন যেভাবে ডিরেকশন করেছেন তার মধ্যে একটা দম রয়েছে, আফরান নিশোর অভিনয় সবাইকে মাতিয়ে তুলেছে, তাই এটা একটা সুপারহিট সিনেমা। এবার পাশাপাশি শাকিব খানের প্রিয়তম সিনেমা নিয়ে যদি বলি, যেটাতে আমি সবথেকে বেশি বড় শকড হয়েছি, সিনেমার অফিসিয়াল কালেকশন দেখানো হচ্ছে 10 কোটি প্লাস, সেটাও ডিরেক্টর নিজে বলছে। ইয়াস, হিমেল আশরাফ তিনি নিজে পোস্ট করে বলছে ফেসবুকে যে এই সিনেমা এক সপ্তাহে 10 কোটি আরও সামথিং কিছু টাকা টিকিট বিক্রি হয়েছে, মানে এত টাকা এক সপ্তাহে কি সম্ভব? সিনেমাটা ভালো চলছে, যে রিয়াকশানগুলো বাংলাদেশ থেকে আমরা পাচ্ছি সেগুলো দেখলে বোঝা যায় সিনেমাটা সুপার ডুপার হিট, সিনেমা যেভাবে লোকে দেখছে লোকের মনে লেগেছে, প্রায় 50% শো হাউসফুল যাচ্ছে বা 60-70% শো হাউসফুল যাচ্ছে, মানে এটা দুর্দান্ত চলছে, মনে হয় যে প্রায় মোটামুটি 10 বছর পর বাংলা সিনেমা নিয়ে বাংলাদেশে এতটা আগ্রহী দেখতে পাচ্ছি, সেটা সুরঙ্গ হোক বা প্রিয়তমা হোক, দুটো সিনেমায় কিন্তু তুমুল লোকে দেখছে, লোকে দেখছে লোকের পছন্দ হচ্ছে, তাই সিনেমার কালেকশন দুর্দান্ত হবে, আকাশ চোয়া হবে সেটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এটা না যে আকাশের চাঁদ নিয়ে আসব। মানে 10 কোটি টাকা এক সপ্তাহে এটা কী করে সম্ভব? মানে যত ভালোই চলুক না কেন আপনি নিজের মনকে প্রশ্ন করুন, 100টা মাত্র হল, 105টা হবে সামথিং, তো সেখান থেকে এক সপ্তাহে 10 কোটি টাকা টিকিট বিক্রি করা বা 10 কোটি টাকা তোলা এটা সম্ভব? আমাদের এখানে লাইফ টাইম কালেকশন 10 কোটি টাকা হয় তারপরও 1-2 মাস চলার পর, আমাদের এখানে স্ক্রিন অনেক বেশি, মানছি প্রিয়তমা খুব বেশি হাউসফুল যাচ্ছে লোকের পছন্দ করছে, তাই বলো কি এক সপ্তাহে 10 কোটি, মানে হিসাবটা একটু বেশি হয়ে গেল না? একটু না, অনেকটাই বেশি হয়ে গেছে, যেহেতু 100টি হলে মুক্তি পেয়েছে এবং সিনেমাটা
প্রায় হাউসফুল শো যাচ্ছে, সেখান থেকে 5 কোটি টাকা অবধি ঠিক ছিল না। তো দেখুন শাকিব খানের অভিনয় নতুনত্ব পেয়েছে দর্শকরা, এবং ইদিকা পালকে অনেকেই খুব ভালো বলছে, আমাদের ইদিকা পাল মানে আমাদের ইন্ডিয়ার, তাকে ওখানকার এখন ক্রাশ বলা হচ্ছে। সিনেমা রিলিজের আগে ইদিকাকে নিয়ে অনেক কিছু বলেছিল যে ইন্ডিয়া থেকে সিরিয়ালের হিরোইন নিয়ে আসছে হেন তেন। তো দেখুন ইন্ডিয়াতে যারা সিরিয়ালও করে না তারাও পাকাপোক্তভাবে হিরোইন, মানে কোনো রকম যে শরীর বা বডি দেখিয়ে চান্স পেয়ে যাবে ইন্ডিয়াতে এই জিনিসটা খুব কম হয় না বলছি না কিন্তু খুব কম হয়। তো বুঝতেই পারছেন যে সিরিয়ালের অভিনেত্রীও কিন্তু কাঁপিয়ে দিয়ে আসতে পারে। তো আমি যতটুকু শুনছি অনেকের মুখে যে শাকিব খানকেও নাকি অভিনয়ের দিক থেকে ছাপিয়ে গিয়েছে ইদিকা পাল, তো শুনে ভালো লাগছে যে আমাদের হিরোইনরা বা আমাদের সিরিয়ালেরই হোক না কেন, আমাদের সিরিয়ালেরই অভিনেত্রী হোক কিন্তু প্রশংসা কুড়াচ্ছে, সে ভালো অভিনয় করছে দেখে ভালো লাগছে। অপরদিকে বক্স অফিস কালেকশনটা একটু কিরম কিরম লাগছে যে 10 কোটি টাকা, সিনেমাটা খুব বেশি ভালো চলছে, আজকে ধরুন খুব বেশি ভালো চলে মানে 1 সপ্তাহে 2 কোটি টাকাও যদি তুলতে পারে বিরাট কালেকশন। শাকিব খানের সিনেমা তো 3 কোটি টাকা, এত বেশি শো হাউসফুল যাচ্ছে 4 কোটি টাকা, লোক সিনেমা হল থেকে দেখে কেঁদে কেঁদে আসছে 5 কোটি টাকা, মানে আপনি যে কোনো হিসাবে যান 5 কোটি টাকা 1 সপ্তাহ করেছে, তার বেশি হয়ে যাবে। আপনি ভাবেন যদি 10 কোটি প্লাস 1 সপ্তাহে কালেকশন হয় তাহলে সিনেমাটা নিশ্চয়ই 4 সপ্তাহ মোটামুটি রানিংয়ে চলবে, তো সিনেমার কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে? এ তো বাহুবলী KGF-কেও পার করে দেবে শুধুমাত্র বাংলাদেশের 100টি হল থেকে। যাই হোক আমি এটাই বলবো যে দুটি সিনেমা খুব ভালো চলছে, তবে তাদের মধ্যে রেষারেষিটা রয়েছে, আমি চাই রেষারেষিটা না হোক, বাংলা সিনেমা বা বাংলাদেশের সিনেমা অনেকদিন পর মুখ তাকিয়ে দাঁড়াচ্ছে, বাংলাদেশে ভালো কন্টেন্ট আসছে, শাকিব খান নতুন কন্টেন্টে কাজ করেছে বলে আজকে শাকিব খানের অনেক প্রশংসা হচ্ছে। আশা করবো যে শাকিব খান আর রিমেক সিনেমায় যেন কাজ না করে, আর এভাবে বাংলা সিনেমা এগিয়ে যাক, ওপার বাংলা হোক বা এপার বাংলা সিনেমা যেন প্রত্যেকটা সিনেমা 10 কোটি 15 কোটি পর্যন্ত কালেকশন করতে পারে। তো এটাই বলার ছিল, আপনাদের কি মতামত কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, টাটা।